পাটালি করছি, বিস্কুটই পাটালি করছি, দানা করছি, সুন্দর হবে, পরিষ্কার হবে। মানে এটা মানে করতে থাকলে কি মানে ঘন হয়? খেজুরের গুড় কে না চিনেন, প্রত্যেকটি বাঙালি পরিচিত সুস্বাদু এই গুড়ের সাথে। বন্ধুরা, তাই তো আমি আজকে ভিডিও করতে এসেছি রস থেকে কিভাবে গুড় তৈরি হয় আর গাছ থেকে রস কিভাবে সংগ্রহ করা হয়। এই ভিডিওটি যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেইটা আপনাদেরকে দেখাবো, ভিডিও করব। আমরা আজকে যাচ্ছি মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কুয়াশার চাদরে মোড়ানো চারিপাশ, এই যে দেখুন আপনারা, অনেক ভোরে আমরা, এখন প্রায় তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা, আমরা বাইক নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছে আমাদের। বরাবরের মতো আমি আর রাশেদ কাক ঢাকা ভরে বেরিয়ে পড়েছি শিমুলতলার উদ্দেশ্যে, ছুটে চলেছি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে। যেতে যেতে আমাদের চোখে পড়ল গাছিদের কর্মব্যস্ততা। গাছ থেকে রস সংগ্রহ করছে গাছি, এ যেন এক অসাধারণ দৃশ্য। আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিমুলতলা গ্রামে। গাছি মোহাম্মদ শাহাদত, তিনি আজ আমাদেরকে দেখাবেন রস জাল দিয়ে গুড় তৈরি করার পদ্ধতি। কাকডাকা ভোরেই ভার নিয়ে বেরিয়ে পড়েছেন রস সংগ্রহে। শীত মৌসুমে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম অঞ্চলের ঘরে ঘরে খেজুরের রস দিয়ে তৈরি হয় হরেক রকমের পিঠা ও পায়েস। পাশাপাশি খেজুরের গুড় দিয়ে তৈরি হয় নানান পিঠাপুলি, তাই বাণিজ্যিকভাবেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে গাছিদের। বন্ধুরা, আপনারা দেখছেন যে গাছি শাহাদত ভাই তার গাছ থেকে রস সংগ্রহ করছে গুড় তৈরি করার জন্য। তো গাছ থেকে কিভাবে রস হয় এটা যদি আপনারা না দেখে থাকেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই অবশ্যই আপনারা দেখে আসবেন ভিডিওটা। আগের দিন বিকেলে পেতে রাখা হাঁড়িতে রস জমে সারা রাত ধরে, সেই রসের হাঁড়ি গাছিরা গাছ থেকে নামান দিনের আলো ফোটার আগেই। প্রথম দিনের রসকে গাছিরা বলে জিরান, দ্বিতীয় দিনে দোকাট, আর তৃতীয় দিনে ঝরা। জিরান নামের প্রথম রাতের রস গুণে ও মানে সবচেয়ে ভালো আর পরিমাণে বেশি। একে একে সব গাছ থেকে রস সংগ্রহ হয়ে গেলে শাহাদত ভাই চলে আসেন তার রস জাল দেওয়ার জায়গায়। সংগ্রহ করা রস ছাকার পর আগুন দেওয়া হয় বিশেষ ধরনের চুলায়। এটা একটা বিশেষ ধরনের একটা চুলা, গ্রাম বাংলায় একে আঁকা বলা হয়। আর এই যে এখানে দেখছেন আপনারা আগুন দেওয়া হচ্ছে, এই যে আগুন দিচ্ছে রস জাল দেওয়ার জন্য। আর এটার কাজ কি, আমিও ফার্স্টে ভাবছিলাম যে এখান দিয়ে হয়তো ধোয়া টোয়া বার হবে কিনা, আসলে না, একসাথে দুইটা কাজ করার জন্য, এখানে ভাত রান্না করার জন্য এইটা করা হয়েছে, আসলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে তার। আর এই যে আপনারা দেখলেন যে রসের মধ্যে অনেক ময়লা টলা থাকতে পারে, এই জন্য এই যে বিশেষ ধরনের এক চাকনির মাধ্যমে রসটা সেকে তারপরে এই যে জাল দেওয়া হবে এখন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে এসব রস শুকিয়ে 2.5 থেকে 3 ঘন্টার ব্যবধানে জ্বালানোর ফলে তৈরি হয় লাল গুড় এবং পাটালি। শীতের সকালে শাহাদত ভাইদের আপ্যায়নে আমরা অনেক মুগ্ধ হয়েছি, তারা আমাদের জন্য রসের তৈরি ক্ষীর এবং পাটালি মুড়ি মুড়কি নিয়ে এসেছে। সকাল সকাল ভাইদের আপ্যায়নে আমি অনেক মুগ্ধ, তারা আমাদেরকে রসের ক্ষীর খাওয়াচ্ছে। বন্ধুরা, এটা সম্পূর্ণ রস দিয়ে তৈরি করা, এক্সট্রা কোনো চিনি দেওয়া না, শাহাদত ভাইয়ের নিজের তৈরি করা পাটালি, এই যে দেখছেন পুরো অরিজিনাল, আসলে মনে হচ্ছে যেন মাখন মুখের মধ্যে মিশে যাচ্ছে। আগুনের আঁচে বলকোঠে রসে, বলকোঠা ফুটন্ত রস কুয়াশার মতো ঘন ধোয়া ছড়ায় লাগাতার, একসাথে রসের বাষ্প আর চোলার ধোয়া উদ্গিরণের এমন দৃশ্য শীত সকালে চোখে পড়ে প্রায় প্রতিটি গ্রামে। রস জ্বালানো এখন যে পর্যায়ে, এখান থেকে গুড় আর পাটালি হতে এখনো ঢের বাকি। এ সময়ের মধ্যে চলুন আরেকটি স্থানে ঘুরে আসি।
শাহাদত ভাইয়ের ঠিক পাশেই আরেকজন গাছি অনেক ভোর থেকেই রস চাল দিচ্ছে। শাহাদত ভাইয়ের ঠিক পাশেই চাষা মনসুর আলী এখানে গুড় তৈরি করলেন, উনি খুব ভোরেই কাজে লেগে পড়েছে এবং হয়ে গিয়েছে গুড় তৈরি করা। এই যে দেখছেন আপনারা, খুব ভোরেই উনি হয়তো কাজে লেগেছেন। এই যে দেখছেন গুড় তৈরি হয়ে গিয়েছে। তো আপনি কতদিন ধরে এই কাজ করছেন? চার বছর। তো এখন গুড়ের বাজার কেমন, কত টাকা কেজি? 150 টাকা বিক্রি হয়। আপনারা দেখছেন যে আস্তে আস্তে গুড়ের কালার চলে আসছে, এই যে বাদামি রং ধারণ করছে। রস জাল দেওয়ার কাজ একটানা চলে 3-4 ঘন্টা। শুধু জাল দিলে চলে না, কড়াইয়ের রস এভাবে নেড়ে দিতে হয় ঘন ঘন। রস জাল দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে, এখন শুধু নামানোর অপেক্ষায়। বন্ধুরা, আপনারা দেখছেন যে গুড় তৈরির পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছে, এখন এই যে নামাচ্ছে, এই যে দেখছেন আপনারা। এখন যে প্রক্রিয়াটি চলছে এটিকে বীজ মারা বলে। এটি করলে পাটালিকে জমাট বাঁধতে সহযোগিতা করে। পাটালি কষি, বীজ কইরি পাটালি কষি, দানা কষি, সুন্দর হবে, পরিষ্কার হবে। সব রকম কাজ হবে, অতি গুড় ভালো হবে। এই টিনের পাত্রের সাথে লাগাতার ঘষতে ঘষতে একসময় বীজ মারার কাজ সম্পূর্ণ হয়। বীজ মারা কাজ সম্পূর্ণ হলে পাত্রের উপরে পরিষ্কার কাপড় রেখে ঢালা হয় প্রতিটি পাত্রে পাটালি তৈরির জন্য। বন্ধুরা, আপনারা দেখলেন যে একটু আগে যে পাটালি তৈরি করা হলো খেজুরের রস দিয়ে, এই দেখেন, এই যে আপনাদেরকে দেখাই একটু ভালো করে, এই যে আপনারা দেখুন পুরো অরিজিনাল, কোনো ভেজাল নাই কিন্তু এর মধ্যে। আজ এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চড়াঙ্গা সরসগঞ্জে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।